আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এই মুহূর্তে যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখছেন, সবাইকে আহমেদ বাউনি একাডেমির অনলাইন স্কুল ক্লাসে স্বাগত। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার আজকের ক্লাসটি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং বিজ্ঞান গ্রুপে যারা আছো তাদের জন্য। উচ্চতর গণিতের আজকে আমি তোমাদের একটি শর্ট একটি সিলেবাস দেওয়া হয়েছিল, তো সেখান থেকে আমি নবম অধ্যায়ের একটি সৃজনশীল আজকে সমাধান করে দেখাবো। নবম অধ্যায়টি হচ্ছে সূচকী ও লগারিদম এর ফাংশনের একটি সৃজনশীল, এবং সেখানে তোমরা অবশ্যই জানো যে নয়ের এক এবং নয়ের দুই দুইটি চ্যাপ্টার নিয়ে আসলে এই অধ্যায়টি। তো আমি এই দুটি চ্যাপ্টার কম্বাইন করে আসলে একটি সৃজনশীল এক বোর্ডে অলরেডি লিখে রেখেছি, আর ইতিমধ্যে তো পুরোপুরি তোমাদের বই শেষ বা শেষ হওয়ারও কথা, কারণ যেহেতু সামনে স্কুল খোলা থাকলে হয়তো বা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হয়ে যেত বা নির্বাচনী পরীক্ষা হয়ে যেত আর কি। তো সেই আলোকে আসলে আমি আজকে একটি বইয়ের অঙ্ক না করে সৃজনশীল নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আসলে তোমরা সাধারণ গণিতের সূচক এবং লগারিদম নিয়ে অঙ্কগুলো করে আসছো, সেটা সম্বন্ধে তোমাদের মোটামুটি ধারণা আছে। ঠিক একইভাবে তোমাদের উচ্চতর গণিতেও সেই সূচকী এবং লগারিদম নিয়ে আজকের অঙ্কটি, তো বুঝতে অসুবিধা হবে না আমি আশা করি। তারপরে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। তো শুরুতে আসলে আমরা প্রশ্নটি ভালোভাবে পড়ব। তো শিক্ষার্থীদের কাছে আসলে বিশেষভাবে অনুরোধ, তোমরা আসলে গণিতের ক্ষেত্রে বলো বা বাংলার ক্ষেত্রে ইংলিশ যাই বলো, প্রশ্ন আসলে ঠিক সেভাবে পড়ো না, কিন্তু আসলে প্রশ্নটা আগে আমাদের সবচেয়ে ভালোভাবে পড়তে হবে। তো এখানে আমাদের উদ্দীপকটা উল্লেখ করা আছে, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, এবং জেড স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু একটা মান দেওয়া আছে। তারপর ক নম্বরে বলা হয়েছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু থ্রি হলে এ বি সি এর মান কত বা এ বি সি নির্ণয় করো। এ বি সি মানে কি, আমি এর সাথে বি, বি এর সাথে সি গুণ করে দিলে তো আমাদের এ বি সি বের হয়ে যাবে, তাই না? তো যেহেতু আমাদের এ বি এবং সি এর মানটা দেওয়া আছে, আমরা খুব সহজে আসলে অঙ্কটি করতে পারবো। তো প্রথমে আমরা ক নাম্বারটা আসলে দেখি, আমাদের দেওয়া আছে কি আসলে উদ্দীপকে এর মান, বি এর মান এবং সি এর মান। তা আমরা লিখে নিব, দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স ওয়াই। দেখো অনেক সময় আমরা সূচকের ক্ষেত্রে আসলে পাওয়ারটা আমরা খুব সাবধানে আমাদের লিখতে হয়, কিন্তু আমরা স্টুডেন্ট যারা আছি তারা আসলে এই সাবধানতা অবলম্বন করে আমরা লিখি না। যে আমি পাওয়ারটা পি মাইনাস ওয়ান লিখেছি, এটা দেখা যায় অনেক সময় কি এক্স ওয়াই পি মাইনাস ওয়ানটা একদম ওয়াই এর বরাবর হয়ে যায়, মানে মনে হচ্ছে যে এক্স ওয়াই ইন্টু পি মাইনাস ওয়ান এই ধরনের, কিন্তু আসলে পাওয়ারটা তো উপরে হবে, তাই না? আর যেহেতু এটা শুধু ওয়াইয়ের উপরে পাওয়ার, তাই আমি আর ব্র্যাকেট দিলাম না। তারপরে কী দেওয়া আছে, বি এর মান, এবং সি এর মান দেওয়া আছে। আচ্ছা আমরা লিখে নিলাম, দেওয়া আছে এ এত, বি এত, সি এত। এখন আমরা আসলে কি বের করব, এ বি সি এর মান। তাহলে সুতরাং এ বি সি এর মান বের করতে গেলে কি করতে হবে, এ এর মান, বি এর মান, সি এর মান গুণ করে দিলেই তো হলো, তাই না? তাহলে আমি এর মানটা বসাবো, তোমরা সবাই খেয়াল করো তো ক্লাসটা আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমি এখানে কি এ এর মান বসালাম, তারপরে ইনটু বি এর মান যেটা আছে সেটা বসালাম, সি এর মান যেটা আছে সেটা বসালাম। এখন সূচকের ক্ষেত্রে কি হবে, যে আমি এক্স চলকের পাওয়ারগুলোকে, যেহেতু এখানে আমাদের গুণ আছে আর সাধারণত আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে এক্স চলকের পাওয়ারগুলোকে আমরা একসাথে যোগ করে দেব এবং ওয়াই চলকের পাওয়ারগুলোকে একসাথে আমরা যোগ করে দেব, কারণ এখানে ইনটু দেওয়া আছে। দেখো এক্স এর উপরে পাওয়ার কি কিছু আছে, নাই, তার মানে ওয়ান ধরে নেব, এবং এখানে কিন্তু এক্স এর উপরে পাওয়ার নাই, তাহলে আমরা লিখতে পারি এক্স, এক্স এর উপরে পাওয়ার ওয়ান, এক্স এর উপরে পাওয়ার ওয়ান, এক্স এর উপরে পাওয়ার ওয়ান, তাহলে আমরা কি লিখবো, ওয়ান। ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান লিখা যায়, তাই না?
ইনটু এবার আমরা কি ওয়াইয়ের উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলোকে যোগ করে দেব। প্রথমে ওয়াইয়ের উপরে পাওয়ার আছে কি পি মাইনাস ওয়ান, আর যেহেতু গুণ চিহ্ন আছে সেই অনুযায়ী পাওয়ারের ক্ষেত্রে কি হয় যোগ হয়ে যাবে প্লাস, তারপরে ওয়াইয়ের উপরে পাওয়ার আছে কি কিউ মাইনাস ওয়ান যোগ, তারপরে ওয়াইয়ের উপরে পাওয়ার আছে কি আর মাইনাস ওয়ান, আচ্ছা এক্স কিউব লেখা যায় ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এক্স কিউব হয়ে গেল। এবার আমরা এখানে কি করব দেখো তো পি প্লাস কিউ প্লাস আর এই তিনটাকে আমরা পাশাপাশি লিখি না, তারপরে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করে দিলে কি হবে মাইনাস থ্রি এক্স কিউব ইনটু, এইখানে দেখো আমাদের কিন্তু কতে আমরা লিখে নেব যেহেতু পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু থ্রি, এটা কি আমাদের কতেই দেওয়া আছে, বলা হয়েছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু থ্রি হলে আমাদের এ বি সি এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা এখানে পি প্লাস কিউ প্লাস আর এর মানটা বসাবো, এই যে দেখো এতটুকুর মান আমরা কি বসাতে পারি থ্রি, তারপরে আছে কি মাইনাস থ্রি, এটা এক্স কিউবই থাকবে। আচ্ছা থ্রি থেকে প্লাস থ্রি থেকে মাইনাস থ্রি বাদ দিয়ে দিলে কী থাকবে জিরো থাকবে ওয়াই পাওয়ার জিরো, আর নিশ্চয়ই আমরা শিখেছিলাম এ পাওয়ার জিরো ইকুয়াল টু কি ওয়ান, তো ওয়াই পাওয়ার জিরো ইকুয়াল টু কি হবে ওয়ান হবে, এটা আমরা পাশে লিখে দেব যেহেতু, ঠিক আছে। আর এক্স কিউবের সাথে ওয়ান গুণ করে দিলে কি হবে এক্স কিউবই হবে আমাদের কোয়ের অ্যান্সার কমপ্লিট। তোমরা আসলে ক্লাসটি ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না সেটা অবশ্যই জানাও আমাকে। আর ক নাম্বার কমপ্লিট, এবার আমরা খতে যাব। দেখো খুব পরিচিত মনে হচ্ছে কারণ আমরা এই ধরনের অঙ্ক সাধারণ গণিত করে আসছি, তো খতে বলা হয়েছে দেখাও যে এ পাওয়ার কিউ মাইনাস আর বি পাওয়ার আর মাইনাস পি ইনটু সি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান বসাবো, এটা তো খুব ইজিভাবে আমরা করতে পারবো কারণ আমাদের এ এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে, তো এই ক্ষেত্রেও আমরা আসলে যেহেতু আমাদের ওয়ান বের করতে বলা হয়েছে প্রমাণ করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা বাম পক্ষ লিখে নেব তাই না। আচ্ছা তার আগে তো লিখতে হবে যে আসলে কি দেওয়া আছে উদ্দীপকে, খ নাম্বার দেওয়া আছে এর মান যেটা সেটাই লিখলাম বি ইকুয়াল টু যা আছে সি ইকুয়াল টু, এখন আমরা লিখব বাম পক্ষ যেহেতু এটা প্রমাণ করতে বলা হয়েছে তাই না, আমরা বাম পক্ষ সমান ডান পক্ষটা প্রমাণ করে বের করব, তো বাম পক্ষে দেওয়া আছে কি আসলে এ পাওয়ার কিউ মাইনাস আর ইনটু বি পাওয়ার আর মাইনাস পি ইনটু সি পাওয়ার পি মাইনাস কিউ, এখন কি করব আমরা বলো তো, এখন আমরা এর মান বসাবো বি এর মান বসাবো সি এর মান বসাবো, এর মান হচ্ছে এক্স ওয়াই পাওয়ার পি মাইনাস ওয়ান, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার এর উপরে যে পাওয়ারটা ছিল সেটা হচ্ছে কি কিউ মাইনাস আর সেটা লিখলাম, ঠিক একইভাবে বি এর মান আর মাইনাস পি ইনটু সি এর মান বসাবো, পাওয়ারটা ছিল কি পি মাইনাস কিউ, দেখো এই যে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তার মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের পাওয়ারটা আছে কি কিউ মাইনাস আর, এই কিউ মাইনাস আর পাওয়ারটা কিন্তু আমাদের এক্সের উপরে এবং ওয়াইয়ের উপরে, ওয়াইয়ের উপরে তো ভিতরে একটি পাওয়ার আছে পি মাইনাস ওয়ান, তারপরে আবার হোল পাওয়ার আছে কি কিউ মাইনাস আর, তার মানে কিউ মাইনাস আরটা হচ্ছে এক্সের পাওয়ার এবং ওয়াইয়ের পাওয়ার, ঠিক একইভাবে
বিয়ের যে মানটা বসিয়েছি সেখানে আমাদের পাওয়ারটা আছে কি আর মাইনাস বি, এটাও ঠিক একইভাবে এক্স এর উপরে বসবে পাওয়ার এবং ওয়াই এর উপরে, ঠিক সি এর ক্ষেত্র তাই। সি এর যে মানটা বসিয়েছিলাম পি মাইনাস কিউ সেটা এক্স এর উপরেও পাওয়ারটা বসবে এবং ওয়াই এর উপরেও বসবে। তাহলে আমরা এখন থার্ড লাইনটা কিভাবে করব, পাওয়ারগুলোকে আলাদা করে দেই না, এক্স এর উপরে পাওয়ার তাহলে হচ্ছে কি কিউ মাইনাস আর ইনটু ওয়াই, ওয়াইয়ের তো পাওয়ার আগেই ছিল পি মাইনাস ওয়ান, তারপর আমরা এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে যে পাওয়ারটা আছে সেটা লিখব। ঠিক একইভাবে আর মাইনাস পি ইনটু আচ্ছা আমি লাইনটা একটু এ পাশ থেকে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, জায়গা হচ্ছে না কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সমান সমানে বরাবরই লিখে যাবা। লিখা কি বোঝা যায়? আচ্ছা এটা কি করলাম আমরা, এই যে পাওয়ারটা ছিল হোল পাওয়ার কিউ মাইনাস আর সেটা এই ক্ষেত্রে আলাদা করে দিলাম এক্স এর উপরে ওয়াই এর উপরে, ঠিক এই ক্ষেত্র তাই প্রত্যেকটাকে। আচ্ছা এখন কি করবো বলো তো, সূচকের নিয়ম অনুযায়ী আমরা এক্স চলকের পাওয়ারগুলোকে যোগ করে দেব এবং ওয়াই চলকের পাওয়ারগুলোকে যোগ করতে হবে, তাই তো? তো এখানে আমরা এক্স চলকের পাওয়ারগুলোকে আগে যোগ করি। এক্স এর উপরে পাওয়ার কি ছিল কিউ মাইনাস আর, সূত্র অনুযায়ী যেহেতু এটা ইনটু আছে তাই কী হবে প্লাস হবে, তারপরে এক্স এর উপর পাওয়ার আছে কি আর মাইনাস পি, তারপরে এক্স এর উপর পাওয়ার আছে কি পি মাইনাস কিউ। আচ্ছা এখন এই ক্ষেত্রে এটা কী করব, এটাকে আমরা একটু কাজ করে নিই, সেটা হচ্ছে লিখা যায় না একটু সাবধানতা অবলম্বন করে লিখতে হবে, ইনটু কিউ মাইনাস আর, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই পাওয়ারটা লিখলাম, ঠিক যেহেতু ইনটু আছে সূচকের ক্ষেত্রে কি হবে প্লাস, তারপরে ওয়াইয়ের উপরে পাওয়ার আছে কি আমাদের কিউ মাইনাস ওয়ান ইনটু আর মাইনাস পি প্লাস, এখানে ওয়াইয়ের উপরে পাওয়ারটা আছে কি আর মাইনাস ওয়ান ইনটু পি মাইনাস কিউ। এখন দেখো তো এক্সের উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলো কিন্তু যোগ বিয়োগ করলে কাটা যায়, দেখো প্লাস কিউ মাইনাস কিউ, কারণ একটা আছে একটা নাই, মাইনাস আর প্লাস আর একটা আছে একটা নাই, কাটাকাটি যাবে, বাট আমরা এখানে কাটাকাটি করে দেখাবো না, ঠিক একইভাবে প্লাস আর মাইনাস আর, তার মানে কি হচ্ছে এক্সের পাওয়ার জিরো হচ্ছে, এক্সের পাওয়ার কি হচ্ছে জিরো, কিন্তু ওয়াইয়ের একটু কাজ করতে হবে, সেটা কি এখানে কিন্তু ফার্স্ট স্টেপে আছে কি পি মাইনাস ওয়ান ইনটু কিউ মাইনাস আর, তাহলে এখানে আমরা একটু গুণ করে নেব না, এই পি দিয়ে ইনটু কিউ মাইনাস আর সম্পূর্ণটাকে গুণ করব, কি হবে বলো তো, পি কিউ মাইনাস পি আর, ঠিক মাইনাস ওয়ান দিয়ে আবার কিউ মাইনাস আরটাকে গুণ করে দেব, তাহলে কি হবে মাইনাস কিউ আর এই যে মাইনাস মাইনাস গুণ করলে কি হয়ে যাবে প্লাস আর, ওয়ানের সাথে আর গুণ করলে আরই হয়, ঠিক একইভাবে আমরা সরি ওয়াই হবে না প্লাস এটাকে গুণ করে দিই কিউ দিয়ে আর মাইনাস পিটাকে গুণ করলে কি হবে কিউ আর মাইনাস পি কিউ, মাইনাস ওয়ান দিয়ে আবার আর মাইনাস পিকে গুণ করলে মাইনাস আর মাইনাস এ মাইনাস এ প্লাস পি, ঠিক একইভাবে এটাকে গুণ করে দেই আর দিয়ে পি মাইনাস কিউকে গুণ করলে কি হবে পি আর মাইনাস কিউ আর,
আর মাইনাস ওয়ান দিয়ে আবার পি মাইনাস কিউকে গুণ করলে কী হবে? মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস কিউ। এই গুণগুলো তোমরা খুব ভালোভাবে পারো আমি জানি। আর এক্স পাওয়ার জিরো সমান ওয়ান, কারণ এ টু দ্য পাওয়ার জিরো সমান ওয়ান আমরা এটা শিখেছিলাম। এখানে দেখো এই যে পি কিউ প্লাস মাইনাস পি কিউ কাটা যাবে, মাইনাস পি আর প্লাস পি আর কাটা যাবে, প্লাস কিউ আর কাটা যাবে, মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস পি প্লাস পি কাটা যাবে, মাইনাস আর প্লাস আর, মানে সবগুলোই কাটা যাচ্ছে। তার মানে আমরা ওয়াই টু দ্য পাওয়ার জিরো লিখতে পারি, তাই না? এখানে আমরা একটু লিখে নিই, যেহেতু আমরা এক্স টু দ্য পাওয়ার জিরো সমান কী লিখেছি, ওয়ান। কেন লিখেছি? কারণ এ পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান আমরা শিখেছিলাম, ওয়ান ইন্টু। ঠিক একইভাবে ওয়াই পাওয়ার জিরো সমান কী হবে, এই ক্ষেত্রে তো এই সূত্রটা প্রয়োগ হয়েছে, তাই না? ওয়ানের সাথে ওয়ান গুণ করে দিলে ওয়ান হয়ে যায়, আমাদের তো এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখা যায়, অথবা লিখতে পারো দেখানো হলো এ পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান, এটাও লেখা যায়। আর যেহেতু আমরা বাম পক্ষ দিয়ে ডান পক্ষটা প্রমাণ করে পেয়েছি, আমরা বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ লিখে প্রমাণিত লিখতে পারবো। খুব ইজি মনে হচ্ছে, তাই না? এখন দেখো গ নাম্বার, গ নাম্বারটা বলা হয়েছে প্রমাণ করো যে থ্রি জেড কিউ প্লাস নাইন জেড মাইনাস এইট ইকুয়াল টু জিরো। এটা কীভাবে করবো? উদ্দীপকে খেয়াল করো, এবং এর পর একটা রাশি দেওয়া আছে, তাই না? জেড স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু থ্রি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি পাওয়ার মাইনাস টু বাই থ্রি, এটা দেওয়া আছে। আমরা এইটা দিয়ে আসলে প্রমাণ করব থ্রি জেড কিউব প্লাস নাইন জেড মাইনাস এইট ইকুয়াল টু জিরো। যেহেতু এটা আমরা কোথা থেকে লিখব, উদ্দীপকে দেওয়া আছে, জেড স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু থ্রি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি পাওয়ার মাইনাস টু বাই থ্রি, এটা দেওয়া আছে, তাই না? আমরা এটা দিয়ে আসলে প্রমাণ করব। তো শুরুতে আসলে কী করা যায় বলো তো, এটাকে আমরা সমাধান করি। আমরা জেড স্কোয়ার রেখে দিলাম, এটা বাম দিকে আছে বাম দিকে রাখবো, প্লাস টুটাকে আমরা ডান পাশে নিয়ে যাই। প্লাস টু আছে তাহলে এটাকে মাইনাস টু হয়ে যাবে না? আচ্ছা, এখন আমরা চিন্তা করব আসলে জেটের উপরে পাওয়ার আছে কি টু, আসলে টুটাকে কিভাবে আউট করা যায়। যে ডান পক্ষে যে রাশিটা আছে সেটাকে আসলে কোনো সূত্রে প্রয়োগে দেখানো যায় কি না, আমরা বর্গ নির্ণয় সূত্রে সাজাবো, দেখি সাজাতে পারি কি না। সাজালে কি হবে, আমাদের জেড স্কোয়ার থেকে স্কোয়ারটাকে আমরা বাদ দিতে পারবো, তাই না? জেড স্কোয়ারে থাকবে, আচ্ছা আমরা মাইনাস টুটা সামনে নিয়ে আসি, মানে মাঝে নিয়ে আসি, তারপরে হচ্ছে প্লাস থ্রি, মানে এখানে হচ্ছে আমরা থ্রি পাওয়ার টু বাই থ্রিটাকে এ বানাবো লিখলাম এই জন্য, এবং থ্রি পাওয়ার মাইনাস টু বাই থ্রিটাকে আমরা বি বানাবো। আচ্ছা, আমরা কি এটা লিখতে পারি থ্রি পাওয়ার টু বাই থ্রিটাকে থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার টু লিখা যায়, কারণ টু এর সাথে ওয়ান গুণ করে দিলে টুই হবে, নিচে থ্রি থাকবে, তাই না? ঠিক একইভাবে আমরা এটাকেও তাই লিখতে পারি, মানে আমরা এ আর বি আকারে সাজালাম না, মাইনাস মাইনাস টু, এটাকে যেহেতু এ ধরেছি এ লিখলাম। এটা ক্যালকুলেশন করে আমি দেখাবো আসলে কীভাবে এটা লিখা যায়।
এখন কথা হচ্ছে আমি এটা লিখতে পারি কি না, লিখা যায় কি না, লিখা যায় কিভাবে সেটা দেখো তো। আমি থ্রি পাওয়ার ইন থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু কী লিখতে পারি? এখানে থ্রি কিন্তু চলক হিসেবে কাজ করছে এবং ওয়ান বাই থ্রি হচ্ছে পাওয়ার হিসেবে, না? তো আমি থ্রি কমন, দুইটা থ্রি থেকে একটা থ্রি, মানে চলক হিসেবে আমার এটা কমন যাচ্ছে। এবং পাওয়ার হচ্ছে কি, ওয়ান বাই থ্রি ইন্টু থাকলে কি হয়, সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে যোগ হবে। কিন্তু পরবর্তীতে থ্রির উপরে পাওয়ার আছে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়ান বাই থ্রি। প্লাস ওয়ান বাই থ্রি থেকে মাইনাস ওয়ান বাই থ্রি বাদ দিলে কি হবে, জিরো, থ্রি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান লিখা যায়। কারণ আমরা শিখেছিলাম এ পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, তার মানে এতটুকু সমান কিন্তু ওয়ান, ওয়ানের সাথে টু গুণ করলে তো টুই হয়, তার মানে আমি টু এর পরিবর্তে আমি যে এটা ধরেছি, এ লিখেছি, বি লিখেছি, এটা যুক্তিসঙ্গত, কারণ এটা কাটা গেলে ওয়ান হয়, ওয়ানের সাথে টু গুণ করলে টুই থাকে। এবং এটা অবশ্যই আমাদের সাইডে লিখে দিতে হবে কিভাবে আসলো, না? আমরা সাইডে লিখে দেব, যেহেতু থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু থ্রি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। আর এই ক্যালকুলেশনটা আমি এখানে কিন্তু তোমাদের দেখিয়েছি, তো আমার মনে হচ্ছে না যে তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, এখন এটা কি হয়ে গেল বলো তো, এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাই না? তার মানে এটা আমাদের বর্গের একটা সূত্র চলে গেল। তাহলে আমরা এটা কী লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখা যায় না? আচ্ছা, বা এখন কি উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ার বর্গমূল করে দিলাম, তাহলে কি হবে, থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান, থ্রি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এটা থাকে। এখন কি করব, জেটের একটা সুন্দর মান বের হয়েছে, কিন্তু আমাদের তো বলা হয়েছে থ্রি জেড কিউব প্লাস নাইন জেড মাইনাস এইট ইকুয়াল টু জিরো বের করতে। তার মানে আমাদের জেড কিউবটার কথা চিন্তা করতে হবে, যে জেডটাকে কীভাবে কিউব করা যায়। সো এই ক্ষেত্রে আসলে আমরা কী করবো, এখন উভয় পক্ষকে যদি ঘন করে দেই, উভয় পক্ষকে ঘন করব, কেন করলাম জানো? কারণ এখানে তো জেড কিউব দেওয়া আছে, তাই না? আমাদের কিউব বানাতে হবে, তাই আমরা উভয় পক্ষকে ঘন করে নিলাম, উভয় আর ঘন মানিত হচ্ছে কিউব, তাই না? আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি শিখেছিলাম, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা এই সূত্রটা প্রয়োগ করব, এ কিউব মাইনাস থ্রি আমি চাইলে এটাকে অন্যভাবে লিখতে পারতাম, বাট তোমাদের বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে লিখছি, থ্রি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, এই কিউবটা কিন্তু উপরে আর এখানে হচ্ছে ওয়ান বাই থ্রি, তার মানে উপরে থ্রি আর নিচে থ্রি এটা কাটা যাবে, তাহলে কি শুধু থ্রি থাকবে মাইনাস। এখান থেকে দেখো আমি যদি এখানে কি করা যায়, এটা থ্রি ইন্টু এটাকে থ্রি, আমি চাইলে এটাকে, হ্যাঁ
এটা কিন্তু মাইনাস ওয়ান থাকছে, কারণ থ্রি থ্রি কাটা গেল, মাইনাস ওয়ান থাকে। আচ্ছা, থ্রি আমি মাইনাস ওয়ান বাই থ্রিটাকে এ পাশে নিয়ে আসি এবং এটা ওয়ান বাই থ্রি লেখা যায়, কারণ দেখা যায় নিচে দেখা যায়। আচ্ছা, কারণ আমরা এ ইনভার্স ওয়ান সমান কি শিখেছিলাম, ওয়ান বাই এ। ঠিক এই সূত্রের প্রয়োগে কিন্তু ওয়ান থ্রি ইনভার্স ওয়ান সমান আমরা ওয়ান বাই থ্রি লিখতে পারি, এবং এটাকে আমি থ্রির পরে লিখলাম, এ পাশে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে দেখো তো আমাদের মাইনাস থ্রি, এখানে আমরা একটু কাজ করে নিতে পারি, তাই না? আচ্ছা, থ্রিটা কমন নিয়ে নিই, কাজটা একটু ছোটো হয়ে যাক। থ্রি কমন নিলে এখানে আমাদের থ্রির পাওয়ারটা হচ্ছে কি, টু বাই থ্রি, এখানে যেহেতু ইনটু আছে, আচ্ছা এখানে আমরা এটা তোমাদের বোঝার কোনো সমস্যা নাই, বুঝতে সমস্যা হবে না, কারণ এই যে থ্রি থ্রি আমি থ্রি কমন নিয়েছি, তারপরে এতটুকু কী করলাম, যেহেতু সূচকের আকারে আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই আমি যোগ করে দিয়েছি, যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাস হয়ে গেল, প্লাস প্লাস, ঠিক থ্রি কমন নিয়েছি, পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি মাইনাস টু বাই থ্রি। এখন আমরা কী লিখলাম, থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি, এখানে কী হয় দেখো তো, আমি যে ব্র্যাকেটে লিখেছিলাম এটা থ্রি পাওয়ার লসক হচ্ছে থ্রি, টু মাইনাস ওয়ান, এটা হচ্ছে, তাই না? এটাকে আরেকটু শর্টে করা যেত, বাট তোমাদের বোঝানোর জন্য আসলে আমি এটা ভেঙে ভেঙে লিখলাম, থ্রি ওয়ান বাই থ্রি প্লাস থ্রি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি। এটা দেখো, এটার একটা মান কিন্তু আছে, এই যে এখানে আমাদের জেড সমান কি বের হয়েছিল, একটা মান বের হয়েছে না, ঠিক এটার আকার হয়েছে না এখানে, তো আমরা এখানে কি লিখতে পারি, জেড কিউব ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি, এতটুকু সমান আমরা কি লিখতে পারি, জেড লিখতে পারি, কারণ এই মানটা কিন্তু যে এখানে আছে দেখো তোমরা, আমি তো উপরেটুকু মুছে ফেলেছি। এখন কি করব আমরা, এটাকে লসাগু করে দিই, লসাগু কি হচ্ছে, থ্রি নাইন, কারণ থ্রির নিচে কোনো সংখ্যা নাই, তিন দিয়ে তিনকে গুণ করে দিলে নাইনে হয় আসলে, মাইনাস ওয়ান মাইনাস নাইন জেড, বা জেড কিউব ইকুয়াল টু এইট মাইনাস নাইন জেড। আমি নিচের অংশটুকু মুছে দিলাম, আর গুণন করে দিলে কি হবে বলো তো, থ্রি জেড কিউব এইট মাইনাস নাইন জেড। আর গুণন মানে কি, এই জেড কিউবের নিচে ওয়ান ধরি, জেড কিউবের সাথে থ্রি গুণ, ওয়ানের সাথে এইট মাইনাস নাইন জেড গুণ, আর গুণন করে দিলাম, আর আর এভাবে যেটা, আচ্ছা তাহলে থ্রি জেড কিউব প্লাস নাইন জেড মাইনাস এইট, আমরা বাম ডান থেকে বামে নিয়ে আসলাম, নাইন জেড মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এইট প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্রমাণটা কিন্তু বের হয়েছে, তাই না? আচ্ছা, শিক্ষার্থীরা আমার মনে হয় যে তোমরা আসলে বুঝতে পেরেছো অঙ্কটা, এটাকে আসলে আমি একটু ডিটেলসভাবে করেছি, বাট চাইলে আর একটু সংক্ষেপও করা যেত, কারণ আমরা এ কিউব মাইনাস বি কিউবের এখানে একটু দেখিয়ে দিই,
আচ্ছা, আমরা a মাইনাস b হোল কিউবের সূত্রটা শিখেছিলাম কি, a কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটা শিখেছিলাম তাই না? আচ্ছা, আমি তো এটাইভাবে লিখেছি, বাট চাইলে কিন্তু আমি এটাকে এইভাবে লিখতে পারতাম তাই না? এইভাবে আমি যদি এইভাবে সাজাতাম তাহলে অনেকে হয়তো বুঝতে পারতে না, তাই আমি সূত্রটাকে এইভাবে সাজিয়ে, একটু বড় হয়েছে লাইন, প্রায় দুই তিনটা বেশি হয়েছে, বাট এইভাবেও যদি তোমরা সূত্র প্রয়োগ করে করো একটু ইজি হবে, দুই তিনটা লাইন আসলে কম লিখতে হবে। চাইলে আমি এভাবেও পারতাম কিন্তু এভাবে করি নাই, কারণ তোমাদের যেন বুঝতে সুবিধা হয় সেজন্য আসলে একটু দুই তিন লাইন বাড়িয়ে, যাতে সূত্র প্রয়োগটা ভালোভাবে বুঝো এই কারণে। তো চাইলে আসলে এভাবেও বুঝতে পারো। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।